লিভারপুলের সঙ্গে মোহাম্মদ সালার সম্পর্ক কি তাহলে ধীরে ধীরে ফাটল ধরছে? অবস্থা দৃষ্টে তেমনই মনে হচ্ছে। রোববার আফ্রিকা কাপ অফ নেশনস বাছাই পর্বে গিনিকে 1-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে মিশর। সালা এই ম্যাচে চোট নিয়ে খেলেছেন। লিভারপুলের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল মাঠে নামার আগে স্ক্যান করাতে। চোট কতটা গুরুতর তা নিশ্চিত হতে চেয়েছিল লিভারপুল, কিন্তু সালা তার ক্লাবের অনুরোধে কান দেননি, চোট নিয়েই খেলেছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মিশরের কোচ এহাব গালাল ম্যাচ শেষে বলেছেন, সালা চোট নিয়েই খেলেছে। ম্যাচের আগে লিভারপুল তাকে এক্স রে করানোর অনুরোধ করেছিল, কিন্তু সালা তা করেনি। ম্যাচ শেষে তার চোটের জায়গায় এক্স রে করা হবে বলে জানিয়েছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে 23 গোল করে যুগ্মভাবে গোল্ডেন বুট জিতেছেন সালা, কিন্তু মৌসুমের শেষ ভাগে এসে তিনি চোটের সঙ্গে লড়াই করেছেন। এফএ কাপ ফাইনালে মাত্র 32 মিনিট পরেই চোটের কারণে মাঠ ছাড়েন সালা। এর তিন দিন পর সাউদাম্পটনের মাঠে লিভারপুলের ম্যাচও খেলতে পারেননি চোটের কারণে। উলফসের বিপক্ষে লিগের শেষ দিনে নেমেছেন বদলি হয়ে, আর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে একাদশে থাকলেও তেমন ভালো খেলতে পারেননি। 10 দিনের মধ্যে দক্ষিণ কোরিয়া ও ইথিওপিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে মিশর। সালার চোট কতটা গুরুতর, এই দুটি ম্যাচ খেলতে পারবেন কি না তা চোট পরীক্ষা করার পরই বুঝতে পারবে মিশর, তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লিভারপুলের অবশ্য সালাকে নিয়ে দুশ্চিন্তায় ভোগার কথা। জাতীয় দলের হয়ে সালা যেন বেশি ঝুঁকি না নেন সেটাই হবে ইংলিশ ক্লাবটির প্রত্যাশা, কারণ কয়েক সপ্তাহের মধ্যেই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করবে লিভারপুল। লিভারপুলের সঙ্গে সালার বর্তমান চুক্তির ম্যাচ শেষ হবে 2023 সালে। অনেকদিন ধরেই তার সঙ্গে লিভারপুলের চুক্তি নবায়নের গুঞ্জন শোনা গেলেও তা এখনও আলোর মুখ দেখেনি। তবে এখনই লিভারপুল ছাড়ার ইচ্ছে নেই সালার। চুক্তির মেয়াদ শেষ করে ক্লাব ছাড়ার ঘোষণাটা আগেই দিয়েছেন সালা।